সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল বিষয় সাজেশন নিয়মিত আপলোড করা হবে। প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে, যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে। যারা পিডিএফ ডাউনলোড করতে চাচ্ছ, তাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওর একটি অংশে পাসওয়ার্ড বলে দিব, লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এই ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন। তোমাদের বার্ষিক পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন এভাবে আসবে। তো এই বহুনির্বাচনী প্রশ্নগুলো নেওয়া হয়েছে অনুশীলনী 8.1 থেকে। প্রকৃতিতে পদার্থকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একক আয়তনে বস্তুর ভরকে কি বলে? ঘনত্ব। তাপ ও বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনটি? অ্যালুমিনিয়াম। চৌম্বকীয় পদার্থ কোনটি? কুবাল্ট। তারপর অনুশীলনী 8.3 থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা, চৌম্বকীয় পদার্থ কোনটি? উচ্চ ঘনত্ব। দেন অনুশীলনী 8.3.2 থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে, উন্নত মানের তাপ পরিবাহী পদার্থ কোনটি? রূপা। তারপর অনুশীলনী 8.4.1 থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো, পানির তাপমাত্রা কমতে কমতে কত ডিগ্রি সেলসিয়াসে আসলে সেটি বরফে পরিণত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। মোমের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 57 ডিগ্রি সেলসিয়াস। বরফের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। উঁচু পাহাড়ে বাতাসের চাপ কীরূপ থাকে? কম। তারপর অনুশীলনী 8.4.2 থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে, পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। কোনটির ঘনত্ব বেশি? পিতলের ঘনত্ব বেশি। বস্তুর কোন ধর্ম তার নমনীয়তা নির্ধারক? সংকোচন। কোনটি অধিক দৃঢ় পদার্থ? চাবি। কোনটি চুম্বকের বৈশিষ্ট্য? এখানে রয়েছে আকর্ষণ ক্ষমতা, বিকর্ষণ ক্ষমতা এবং দিকদর্শী ক্ষমতা। তো এই সবগুলোই হবে। তারপর ধাতুর বৈশিষ্ট্য কোনটি? উচ্চ ঘনত্ব। সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের কাজে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? রেফ্রিজারেটর, নাকি বৈদ্যুতিক হিটার, নাকি এয়ার কন্ডিশন, না হবে সোলার প্যানেল। তো এইভাবে আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমাদের প্রশ্নের উত্তর সাজেশন আকারে দিয়ে দিব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30-40% ছাড় পাবে। ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তারপর তোমাদের পরীক্ষায় আসবে এক কথায় উত্তর। প্রশ্নগুলো নেওয়া হয়েছে অনুশীলনী 8.1 পৃষ্ঠা 79 থেকে। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে কি বলে? ভর। পদার্থের কোন বৈশিষ্ট্যের উপর এর নমনীয়তা নির্ধারণ করে? সংকোচনশীলতা। যেসব পদার্থ সহজে তাপ পরিবহন করে তাকে কি বলে? তাপ পরিবাহী পদার্থ। যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ পরিবহন করা যায় তাকে কি বলে? বিদ্যুৎ পরিবাহী পদার্থ। তারপর অনুশীলনী 8.2 পৃষ্ঠা 80 থেকে নেওয়া হয়েছে, বিদ্যুৎ পরিবহনের কাজে আমরা কোন ধাতুর তৈরি তার ব্যবহার করি? তামা। বর্তমানে শিশুদের খেলনা তৈরিতে কোন পদার্থ বহুল ব্যবহৃত? প্লাস্টিক। তারপর অনুশীলনী 8.3 পৃষ্ঠা 81 থেকে নেওয়া হয়েছে, একমাত্র তরল ধাতু কোনটি? পারদ। অধাতুর কোন বৈশিষ্ট্যের জন্য অধাতুকে পাতে পরিণত করা যায় না? ঘাত সহ প্রসারণশীল নয়। সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদানকে কি বলে? তাপ পরিবাহিতা। অধাতুর তুলনায় ধাতুসম সাধারণত তাপ কি? সুপরিবাহী। অনুশীলনী 8.3.1 পৃষ্ঠা 82, ঘরের তাপমাত্রা কমাতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এয়ার কন্ডিশনার। তারপর অনুশীলনী 8.3.2 পৃষ্ঠা 83, বিদ্যুৎ পরিবাহী হওয়া সত্ত্বেও রূপা বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয় না কেন? রূপার উচ্চ মূল্যের কারণে। তো যারা পিডিএফটি ডাউনলোড করতে চাচ্ছ, পিডিএফের পাসওয়ার্ডটি হচ্ছে 6টা 2। এই ভিডিওর ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে পিডিএফের লিঙ্কটি পেয়ে যাবে, পিডিএফটি ডাউনলোড করে নিও। ধন্যবাদ সবাইকে।